আজকের এই ভিডিওতে রামপ্রসাদ সেনের একটি আগমনী বিষয়ক শাক্ত পদ নিয়ে আলোচনা করছি। পদটি হলো গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না। এখানে দেবী দুর্গা বা উমার মা মেনকা, তিনি তার মনের কথা কন্যাকে দীর্ঘ এক বছর ধরে দেখতে না পাওয়ার যন্ত্রণা এই পত্রে প্রকাশ করেছেন। তিনি প্রথমেই বলেছেন, গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না। গিরিকে, গিরি হলেন দেবী দুর্গার পিতা বা উমার পিতা। তা উমার মাতা মেনকা তিনি তার স্বামীর কাছে কাতর অনুনয় করে জানিয়েছেন যে উমা যে আসবে উমাকে তিনি আর পাঠাবেন না, তিনি নিজের কাছে ধরে রাখবেন। উমার অদর্শনে, অর্থাৎ কন্যার অদর্শনে মায়ের মনে যে বেদনা হয়েছে, যে যন্ত্রণা তিনি দীর্ঘ এক বছর ধরে ভোগ করেছেন, সেই যন্ত্রণার প্রকাশ এখানে প্রকাশ পাচ্ছে। তাই বলছেন, গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না, উমাকে আর শ্বশুরবাড়ি বা জামাইয়ের কাছে পাঠাবে না, মেনকা নিজের কাছেই উমাকে ধরে রাখবেন। বলে বলবে লোকে মন্দ, কারও কথা শুনব না। বিবাহিত কন্যাকে ঘরে রাখা যায় না, বিবাহিত কন্যাকে শ্বশুরবাড়িতে পাঠাতেই হয়। এখানে উমার শ্বশুরবাড়ি হলো কৈলাস, যেখানে শিবের অবস্থান। শিব হলো উমার পতি বা উমার স্বামী, তাই শিবের কাছে উমাকে পাঠাতেই হয়। কিন্তু পাড়ার লোক যা কিছু বলুক না কেন, মেনকা সিদ্ধান্ত নিয়েছেন তিনি মেয়েকে আর পাঠাবেন না, আর জামাইয়ের কাছে পাঠাবেন না। তাই বলছেন, বলে বলবে লোকে মন্দ, লোকে যা ইচ্ছা বলুক, তা সত্ত্বেও তিনি ধনুক ভাঙা পণ করেছেন মেয়েকে আর পাঠাবেন না। আসলে এটি তার অনুযোগ, কন্যাকে দীর্ঘ এক বছর ধরে কাছে না পেয়ে যে কষ্ট তিনি ভোগ করেছেন, সেই কষ্টের বহিঃপ্রকাশ এটি। যদি এসে মৃত্যুঞ্জয় উমা নেবার কথা কয়, মৃত্যুঞ্জয়কে, শিবকে বলা হয় মৃত্যুঞ্জয়, তিনি মৃত্যুকে জয় করেছেন, তাই তার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। সেই মৃত্যুঞ্জয় দশমীর সকালে যখন আসবেন, দশমীতে উমাকে নিতে যখন আসবেন এবং উমাকে তার নাম ধরে ডাকবেন, তিনি উমাকে পাঠাবেন না। এসে যদি মৃত্যুঞ্জয় উমা নেবার কথা কয়, উমা নেবার কথা মানে উমাকে ফিরিয়ে নিয়ে যাবার কথা, যদি শিব আসে অর্থাৎ জামাতা আসে এবং উমাকে নিয়ে যাবার কথা বলে, তাহলে তিনি কী করবেন? এবার মায়ে ঝিয়ে করব ঝগড়া, জামাই বলে মানব না। মায়ে ঝিয়ে মানে মেনকা এবং উমা উভয়ই শিবের সাথে ঝগড়া করবেন, এবং ঝগড়া করেও তিনি মেয়েকে কাছে রাখবেন, জামাইয়ের কোনো কথা তারা আর শুনবেন না। মায়ে ঝিয়ে অর্থাৎ উমা এবং তার মা মেনকা উভয়ই জামাইয়ের সাথে ঝগড়া করে, শিবের সাথে ঝগড়া করে উমাকে না নিয়ে যাবার কথা বলবেন, এবং উমাকে আর দেবেন না, নিজেতে দেবেন না, নিজের কাছেই ধরে রাখবেন। তিনি শিব জামাই হলেও জামাইয়ের সম্মান তিনি আর রাখবেন না, জামাইকে তিনি আর তার মেয়েকে নিয়ে যেতে দেবেন না। দ্বিজ রামপ্রসাদ কয়, এ দুঃখ কি প্রাণে সয়, শিব শ্মশানে মশানে ফেরে ঘরের ভাবনা ভাবে না। যেহেতু শিব শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, সংসারে তার চিন্তা নেই, সংসার সম্বন্ধে উদাসীন, সেজন্য শিবের ঘরে উমার অনেক কষ্ট হয়, সেই কষ্ট মা সহ্য করতে পারেন না। মা মেনকা জানেন যে উমা তার স্বামীর কাছে খুব সুখে নেই, আর্থিক অনটন, সংসারের প্রতি উদাসীন শিব, এই সব কিছু নিয়ে উমা বেশ কষ্টে রয়েছে। উমার সেই কষ্টের কথা ভেবে মায়ের দুশ্চিন্তার অবধি নেই। সেজন্য রামপ্রসাদও মেনকার সঙ্গে সহমত হয়ে বলছেন, দ্বিজ রামপ্রসাদ কয়, এ দুঃখ কি প্রাণে সয়, না এই দুঃখ প্রাণে সহ্য করা যায় না। উমা হচ্ছেন রাজার নন্দিনী, রাজার মেয়ে। গিরিরাজ হিমালয় হচ্ছেন উমার পিতা, অত্যন্ত ধনী প্রভাবসম্পন্ন একজন ব্যক্তি। তার মেয়ের বিয়ে হয়েছে একজন ভিখারী দেবতা শিবের সঙ্গে, যিনি সংসারের প্রতি উদাসীন, সব কিছুর প্রতি উদাসীন। এই উদাসীন বলেই তার আর এক নাম ভোলানাথ। তা সেই ভোলানাথ সেই শিবের সঙ্গে উমা যে সুখে নেই, এটা মা বিলক্ষণ জানেন, বিলক্ষণ জানেন বলেই তিনি উমাকে আর শিবের ঘরে পাঠাবেন না। তা কন্যার প্রতি মায়ের ভালোবাসা, কন্যার প্রতি মায়ের স্নেহ এই পদটিতে সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। এটি হলো আগমনী বিষয়ক পদ। উমা এখনও আসে নাই, উমা আসবে। পৃথিবীতে দেবী দুর্গার আবাহন হতে চলেছে, এমন সময়ের পদ এটি। এই হলো গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না এই পত্রটির আলোচনা। খুব সংক্ষেপে পত্রটি
লাইন ধরে আলোচনা করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। শাক্ত পদাবলি থেকে যদি কোনো প্রশ্ন তোমরা জানতে চাও নিশ্চয়ই কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার। ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থাকবে।